আমন্ত্রণ জানাচ্ছি নিটলটাটা একুশে রাতে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে একটা গণ অভ্যুত্থানের পরে অনেকের মতে একটা বিপ্লবের পরে আশা জাগা নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো আসলে কি আশা জাগা নিয়া কতটা পারবেন ডক্টর ইউনুসের সৈন্যবাহিনী কতটা পারবেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে তিনি যতটা তার নিজের দক্ষতার পরিচয় রেখেছেন ঠিক একটি ভঙ্গুর বাংলাদেশের সংস্কারে তিনি কতটা ভূমিকা রাখতে পারবেন এসব প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনার আজকে টাইটেল রেখেছি অভিভাবক ডক্টর ইউনুস এ বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল রয়েছেন সিনিয়র সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরহাব হাসান আমি দুজনকেই এমন অভিবাদন জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল আপনার কাছে যদি ছোট্ট করে একটু মূল্যায়ন জানতে চাই এই সরকার প্রসঙ্গে দেখেন মূল্যায়ন তো আসলে হয় কাজের উপর নামের ওপর না তো তারপরেও আমরা নামটাকেও ধরি যেমন ডক্টর ইউনুসকে ওনার নামটা আমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ এখন ধরেন আজকের থেকে বিশ বছর আগে ডক্টর ইউনুস দশ বছর আগে ডক্টর ইউনুস আজকে ডক্টর ইউনুস তো এক না কারণ এখনও তো ওনার বয়সও হয়েছে এইটি ফোর ইয়ার্স এটা তো অনেক বয়স পৃথিবীর মানে জাগতিক হিসাবেই অনেক বয়স তাই না তো কতটুকু ধৈর্য কতটুকু সক্ষমতা কতটুকু শ্রম উনি দিতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে এটা কেন বললাম আমি দেখেন নর্মাল একটা সরকার যখন ক্ষমতায় আসে সেই সরকারের কিছু এজেন্ডা থাকে এবং সেই সরকারের উপর যারা সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনে তাদের কিছু প্রত্যাশা থাকে এবং রাজনৈতিক সরকার হলে পরে রাজনৈতিক তাদের যারা কর্মী থাকে তাদের কিছু প্রত্যাশা থাকে কিন্তু এটা কিন্তু যেমন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ভাবে যে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আমার কোনো টেনশন নাই আমি আমার নেতাকর্মী নিয়ে আমি দেশ গড়ব অথবা কিছু করব আবার যখন বিএনপি ক্ষমতা আসে তখন বিএনপি ঠিক রিভার্স উল্টাটাই ভাবে যে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে আমার কোনো টেনশন নেই আমি আমার নেতাকর্মীকে লাইলা পেলে বড় করব এবং তারা কিভাবে আমার দেশ গঠনের জন্য অথবা দেশে আমি যা করতে চাই তা করার ক্ষেত্রে সাহায্য করবে কিন্তু আমার প্রশ্ন হল ডক্টর ইউনুসের জন্য কিন্তু দুটাই ঝামেলা ডক্টর ইউনুস কাদেরকে বাদ দিবে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তারা বিএনপিকে বাদ রেখেছে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারা আওয়ামী লীগের কথা ভাবে নাই কিন্তু ডক্টর ইউনুস কাকে বাদ দিয়ে চিন্তা করবে উনি কিন্তু কাউকে বাদ দিয়ে চিন্তা করলে এটা কিন্তু হবে না কথাটা খেয়াল করেন একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটা কিন্তু সমর্থক নয় শেখ হাসিনাই আওয়ামী লীগ এটা বলা যাবে না আওয়ামী লীগ অনেক আগে রাজনৈতিক দল আওয়ামী লীগ আরও অনেক দিন কিন্তু এদেশে থাকবে অনেক লোক আছে আওয়ামী লীগ আমি আমার নিজের পরিচিত মধ্যে অনেক লোক আমি দেখেছি তারা জন্ম থেকেই আওয়ামী করে তারা আওয়ামী করে নৌকায় ভোট দেয় কিন্তু তারাও শেখ হাসিনার কর্মকাণ্ডে আনহ্যাপি ছিল তারা আনহ্যাপি ছিল শেখ হাসিনা না থাকাতে চলে যাওয়াতে তারা হ্যাপি এখন বাট তারা আওয়ামী লীগ করে অপ্রিয় হলো সত্য তারা 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 আওয়ামী লীগ করে আমাকে নিজেরা তারা প্রকাশ করেছে যে আওয়ামী লীগ বেঁচে গেল তাহলে রাহমুক্ত হলো হ্যাঁ রাহমত আর বলছে বল বলতো গুরু তো এখন ডক্টর ইউনূসের এই কেবিনেটে সেই আমলিকে কেবলে রেখেছেন আমার অনেক দিনের একটা দুঃখ যে আমরা এই দেশটাকে বিভক্ত করে ফেলেছি বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না প্রতি শারমিন মোরশিদ তো অনেকখানি আমামীপন্থী আমি একজন খুঁজে পেয়েছি আমি আমি উনি কতরকম আমি এখনো কিছুটা সমস্যা নাই কোনো তো আমার কথাটা হলো কি যেমন আজকে যেমন এত লোককে দাওয়াত করেছে এত লোককে দাওয়াত করেছে ঠিক আছে আওয়ামী লীগের লোকজন আওয়ামী পন্থী তো বুদ্ধিজীবী আছে ইউনিভার্সিটির টিচার আছেন অনেকে আছেন বারোশো লোকের মধ্যে তাদের জায়গা হতে পারতো না আমি কিন্তু বলছি না যে আনলেই সব ভালো হয়ে যেত আমি তা বলছি না বাট এগুলি হয় কি জানেন এগুলি একটা ইন্ডিকেশন যে আপনি আসলে কোন দিকে যেতে চাচ্ছেন আমার কথা হতেই খেয়াল করা হয় নাই তারা হরাই করা হয়েছে এবং যে জনের লিস্ট আমি দেখলাম আমি এখনও মনে করি এটা অত সুচিন্তিত কোনো তালিকা নয় এটা আমার কাছে মনে হচ্ছে আমি একটু সাংবাদিক সৌরভ হোসেন আপনার মূল্যায়ন শুরুতেই অনেক আলোচনা আছে আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারপরে একটা মূল্যায়ন ছোট করে প্রথম হচ্ছে বাংলাদেশে তো অনেক গণতান্ত্রিক আন্দোলন হলো অনেক অভ্যুত্থান হলো অনেক জাগরণ গণজাগরণ হলো বিদ্রোহ হলো কিন্তু সেই লক্ষ্যগুলো আর শেষ পর্যন্ত পূরণ হয় না নব্বইয়ের গণ অভ্যুত্থান বলুন তারপর পরবর্তীকালে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলাম সেই তত্ত্বাবধায়ক আবার বাতিল হয়ে গেল তত্ত্ব ইয়ে একটি নির্বাচিত কী বলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ভালো নির্বাচন হলো যে এই প্রক্রিয়া চলবে সবাই তখনও কিন্তু এই ঐক্যের ডাকছিল যে সবাই মিলেমিশে কাজ করবে তখন যারা ক্ষমতায় ছিলেন দু হাজার সাত আটে তারা কিন্তু সেটি তাদের নেপথ্যে যারা ছিলেন সেনা প্রধান সহ সেনা কর্মকর্তারা কিন্তু এ কথা বলতেন কিন্তু কাজের ক্ষেত্রে প্রথমে তারা চেয়েছিলেন যে দুই পক্ষকে বাদ দিয়ে তারাই দেশ শাসন করবেন পরে যখন দেখছেন যে সেটা সম্ভব না তখন যেহেতু যাদের কাছ থেকে তারা ক্ষমতা নিয়েছেন তাদেরকে তারা যাতে ক্ষমতায় না আসে সেই ব্যবস্থা করেছে এবং স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সেই সুবিধাটা নিয়েছে এবারেও অনেকে ভাবতে পারেন বন্ধু মাসুদ করিমিদ মাসুদ না মাসুদ কামাল যেটা যেটা বললেন এই সংখ্যাটা তো আছে আরেকটি কথা যে ডক্টর মোহনদিন নেতৃত্বে যে উপদেষ্টা উপদেষ্টা পরিষদ হয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন প্রশাসনিক অভিজ্ঞতা মানুষকে জানা মানুষকে হয়তো এদের অনেকেই জানেন কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতাটা কিন্তু খুব এবং রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র তো খুব জটিল বিষয় আপনি এই যে ধরেন আওয়ামী লীগ আমলে যে পুলিশ প্রশাসন ছিল সে পুরো পুলিশ প্রশাসন বাদ দেওয়া যাবে না আমরা তিন দিন হয়তো ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সারা সারা মাস পুলিশ থাকবে র্যাব থাকবে বিজিবি থাকবে সশস্ত্র বাহিনী তো থাকবেই এটা কাকে এদের কিভাবে ব্যবহার করা যায় এটি না হয় যে এতদিন যারা বন্দি ছিল বা নির্যাতনের শিকার হয়েছিলেন তারা এখন ক্ষমতার কাছাকাছি আর এতদিন যারা ক্ষমতায় ছিলেন যারা নির্যাতন নির্যাতন করেছেন তারা অন্তরালে চলে যাবেন এবং তারা জেল জুলুমের শিকার হবেন হ্যাঁ অবশ্যই কেউ অন্যায় করলে অবশ্যই সেটি বিচার হবে এখন হয়েছে কি আমাদের বিচার ব্যবস্থা তো ভঙ্গুর প্রধান বিচারপতি কিন্তু নির্দেশ দিয়েছেন জানি না যে এই সমস্যার কিভাবে সমাধান হবে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ রাখতে উচ্চ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট এবং আপিল বিভাগের কার্যক্রম বন্ধ একটি দেশের এখন সরস সংশোধনী তো মানে আমাদের শাসকরা এমন সব কৌশল কুটকৌশল নেন যেটা পরবর্তীকালে তাদের উপর ব্যবহার হয় ব্যবহার ব্যবহৃত ব্যবহার করা আমরা ওই আলোচনা ষোড় সংশোধন আমি বলছি সরস সংশোধনী দিয়ে ইয়ে করলেন যে পার্লামেন্ট কোনো বিচারপতিকে বরখাস্ত করবেন বা তার অসদাচরণ থাকলে এখন তো পার্লামেন্ট নাই এই প্রধান বিচারপতি যে হুকুম দিলেন এই হুকুম নড়াবেনকে মানে এত কঠিন এবং বিচার বিভাগের উপর করতে পারে না রাষ্ট্রপতি হয়তো পারেন কিন্তু আমি জানি না যে আইন কি বলে তারা যদি পদত্যাগ করে বসে প্রধান বিচারপতি সহ সাতান্ন জন বিচারপতি পদত্যাগ করলে একদিনে সাতানব্বই জন বিচার সেটাই তো হবে আমরা যেটা দেখছি কিন্তু হ্যাঁ এই এই যে জটিলতা কথা হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম যে এই যে উপদেষ্টা পরিষদ এই জটিল কঠিন এবং বিচিত্র যে সংকটগুলো সামনে আসছে প্রথমত আইনশৃঙ্খলা ইনুসাহেব যেটা বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তার প্রথম অগ্রাধিকার খুব ভালো অবশ্যই এটি করা উচিত বিভিন্ন জায়গায় হামলা হামলা লুটপাট ইত্যাদি শুরু হয়ে হয়েছে মানে ঢাকা শহরে আপনি চিন্তা করেন মানে ঘরে ঘরে ডাকাতি মানে এই যে পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং কেউ না কেউ তো এর সুযোগ নেবেই আমিও মনে করি যে সরকার ইনুসেফ বলেছেন তার বক্তৃতায় তার ভাষণে যে ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় তো ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হলে কিন্তু সব অংশীজনকে নিয়ে করতে হবে সেটি দলমত নির্বিশেষে হ্যাঁ এটাই বঙ্গভবনের যে চিত্র সেটি তো মনে হয় যে একটি পক্ষের প্রাধান্য সেখানে একটি পক্ষের বেশ সরব উপস্থিতি আরেকটি পক্ষ একেবারে নীরব হ্যাঁ সাময়িক এটা হতে পারে যে দু সালে যে বঙ্গভবনে যে আরেকটি শপথ অনুষ্ঠান হয়েছিল সেখানেও বিএনপির কেউ যাননি আজকে আওয়ামী লীগের হয়তো কেউ গেল না বা গেলেন না বা দাওয়াত পেলেন না কিন্তু পরবর্তী আগামী যদি এই সরকার সমস থাকে এক বছর থাকে দু বছর থাকে বা তিন বছর থাকে তারা কিভাবে চালাবেন তারা নিশ্চয়ই দলীয় সরকারের মতো চালাবেন না দলীয় সরকারের মতো চালালে তাহলে তো মানে আরেকটি মানে মানে আরেকটি সংকট তৈরি হবে তো সেই সংকটগুলো কিভাবে সমাধান করা যাবে আর নির্বাচন যখনই হয় সেই শেখ হাসিনার তিনটি নির্বাচন নির্বাচন নিয়ে এত বিতর্ক এত সমালোচনা কেন সমালোচনা হচ্ছে নির্বাচনগুলো অংশগ্রহণমূলক ছিল না গ্রহণ কী বলে গ্রহণযোগ্য ছিল না একতরফা ছিল সুতরাং এটি মানুষকেও বিশ্বাস করে না তো সামনে তো আরেকটি একতরফা নির্বাচন করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তী সরকার যদি সেটি করে তখন কিন্তু

একটি এবং ওই অর্থে যদি বলেন এরকম ছাত্র ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যান এটা তো বিরল ঘটনা কিন্তু কথা হচ্ছে যে অভ্যুত্থান আমরা করি আমরা বিজয়ী হই সেই বিজয়টা রক্ষা করতে পারি না বিজয় বিজয় কি হচ্ছে আমি যখন বিজয়ী হলাম এই বিজয় এই গণ আন্দোলনে বা সংগ্রামী নেতৃত্ব দেবে পাঁচজন বা দশজন কিন্তু এর সুফল পেতে হবে প্রতিটি নাগরিককে এবং অভয় পেতে হবে প্রতিটি নাগরিককে নিরাপত্তা দিতে হবে প্রতিটি নাগরিককে এটি যদি দিতে পারে অবশ্যই এই সরকার ব্যতিক্রমী সরকার হিসাবে জনগণের কাছে জনগণের কাছে গৃহীত হবে অভিনন্দিত হবে কিন্তু যদি আবার দেখা যায় যে এই সরকারও মানে সেটি পারছে না তখন কিন্তু মানুষ আবার সমালোচনা করবে যেটি দু সালের যে তত্ত্বাবধায়ক সরকার আমি তো মনে করি যদি আপনি ব্যক্তি দেখা করেন দু হাজার খ্যাতিমান লোক ছিল আহ অনেক অভিজ্ঞ লোক ছিলেনি আর এবারে পাইনি কেউ কেউ পাইছেন যেমন একজনই আছেন যে আরিফ হাসান আরিফ হাসান আরিফ হ্যাঁ এছাড়া তো অন্য কারো যেমন এমনকি প্রধান উপদেষ্টা উপদেশটা সেটা অবশ্য হাবিব রহমান বলেন বা এর আগে লতিবুর রহমান তাদেরও এই প্রশাসনিক ওরকম অভিজ্ঞতা ছিল না কিন্তু দীর্ঘ তারা দীর্ঘদিন কিন্তু তারা বিচারালয়ের বিচারালয়ের প্রশাসন সেটি পরিচালনা করেছেন কিন্তু এইখানে যারা আছেন তাদের কিন্তু সেই অভিজ্ঞতা নেই হ্যাঁ মানুষ শিখতে পারে মানুষের শেখার মানে শেখার বাইরে তো কিছু নেই তা আমরা আশা করবো যেই সরকার এখন যে মানুষ উদ্বেগে আছে উৎকণ্ঠে আছে সেই উৎকণ্ঠা দূর করবে নিরাপত্তা দিবেন সবার এবং একটি গণতান্ত্রিক ধারা ধারায় বাংলাদেশকে নিয়ে যাবেন সেখানে মাসুদ কামাল সৈয়দ হাসান যিনি অন্যতম উপদেষ্টা এই পরিষদের তিনি বলেছেন যে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এটা সবাই বলছে মেরামত প্রয়োজন এখন সেই সংস্কার দায়িত্ব তো অবশ্যই নিঃসন্দেহে তাদের হাতে তো যেই কথাগুলো প্রথমে বললেন এবং যেই ভ্যাকিউমগুলো রয়েছে সর্বদলীয় প্রতিনিধিত্ব আছে প্রতিনিধিত্ব আছে কিনা না সেটি একটি বড়ো প্রশ্ন সেটি তো রাজনৈতিক জায়গা থেকে একটি প্রশ্ন অবশ্যই বড় প্রশ্ন কিন্তু সাংবাদিক সৌরে হাসান যেটি বলছিলেন যে দেখা যাক বা আমরা আশা করি কিন্তু আশা আশা তো আমরা প্রতিটি রাজনৈতিক সরকারের কাছে করি কিন্তু এমন একটি সরকারের দিকে মানুষ তাকিয়েছিল যেটি নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস সে তার নেতৃত্বে সংস্কারটি আসলে কতটা সম্ভব দেখেন সংস্কার একটা দীর্ঘমেয়াদী ব্যাপার কিন্তু এবং এটা একটা চলমান ব্যাপার এটা ওনারা যেদিন সরকার থেকে নেমে যাবেন সেই দিনও কিন্তু সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে সংস্কারটা এরকমই আমি মোটা দাগে বলি এই সরকারের কাছে আমার কি প্রত্যাশা আমার দুটো প্রত্যাশা দুটো হলো একটা হলো দীর্ঘমেয়াদী একটা হলো স্বল্প স্বল্পমেয়াদী স্বল্প প্রত্যাশাগুলি আমার যেটা আছে সেটা আমি আগে বলি প্রথমত আমি চাই এরা সবাই বলতেছে সরকার নিজেও বলতেছে এটা একটা বিপ্লব হয়েছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ অমুক বলেছে ভালো কথা যদি এটা বিপ্লব হয় যদি এটা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ হয়ে থাকে তাহলে এই স্বাধীনতা যুদ্ধের হিরো কারা হিরোগুলিকে চিহ্নিত করতে হবে আমার বিবেচনা হিরো হলো যারা এই স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে তারা হলো রিয়েল হিরো আমরা কিন্তু ওই জায়গাটাতে কিন্তু আমাদের একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ভুলটা কিন্তু আমরা করেছি আমরা যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা হিসাবে রাখিনি তাদেরকে আমরা হিস তাদেরকে আমরা ভুক্ত করিনি তাদেরকে আমরা চিহ্নিত করিনি তাদেরকে আমরা পুরস্কৃত করিনি বরঞ্চ যারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে নিয়ে নাচানাচে করেছে অন্যায় না ঠিক আছে এটাও চলবে এটাও করা উচিতই বটে কিন্তু সেটা করতে যেয়ে কী হয়েছে ওটার একটা অর্থনৈতিক মূল্য দেওয়া হয়েছে এবং সে কারণে প্রচুর ভুয়া লোক এখানে ঢুকে গেছে কিন্তু কিন্তু যে মারা গেছে ওটা তো বানাই বানাই বলতে পারবেন না সে মারা গেছে কীভাবে ওটা সহজ ছিল এবং দেরি হয়ে গেছে কিন্তু এবার তো দেরি হয়নি প্রথম কাজ হবে আমি মনে করি কয়জন লোক মারা গেছে তার একটা তালিকা তৈরি করা আমি কিন্তু আসু যেগুলি বলতেছি প্রথম কাজ হবে কয়জন লোক মারা গেছে তার একটা তালিকা তৈরি করা এবং এই তালিকাগুলিকে জাতীয় বীরের ই দেওয়ার সম্মান দেওয়া দেখেন আমরা শুনেছি সত্য বেঁচে যাই না ঢাকার চারপাশে এই বদ্ধভূমিতে সংসদ ভবনের অনেকগুলি গণকবর পাওয়া গেছে শুনেছি ভারতের একটা গণমাধ্যম যারা মারা গেছে এই হিসাবটা অনেক মানুষ এর বাইরে অনেকে মারা গেছে ভয় দেখানো হয়েছে এটা নিয়ে কোনো কিছু খবর দিয়ে দাও এবং অনেকগুলি জায়গায় মারা গেছে লাশ নেওয়ার কেউ ছিল না অনেক জায়গায় পুড়ে গেছে লাশ শনাক্ত কিছু ছিল না এবং যদি গণকবর থেকে থাকে তো এইগুলো আপনি উদ্ধার করবেন কেন উদ্ধার করা খুব সহজ বলে দিলেই হয় একটা করে যে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন কার কার ফ্যামিলির কোন কোন সদস্যকে পাওয়া যাচ্ছে না তাহলে তো হয়ে যায় খুব সহজ খুব সহজ কিন্তু যাদের পাওয়া যাচ্ছে না তাদের আপনার সন্ধান করেন দেখেন তারা কোথায় আছে যদি কোনো গণকবর পাওয়া যায় সেটা তুলেন ডিএনএ টেস্ট করেন কোনটা কার কবর কারটা কার বেশি তো এর হয়নি লোকগুলি যেন হারিয়ে না যায় আমার কথা হলো এটাই লোকগুলি যেন হারিয়ে না যায় মৃত সে মারা গেছে কিন্তু তার কবরটা যেন হারিয়ে না যায় এই তালিকাটা করতে হবে করে তাদের ফ্যামিলিকে যেমন আপু সাইজ যে সেটা মারা গেল হ্যাঁ তো তার ফ্যামিলিতে কেউ নাই তো তার তাদের ফ্যামিলিকে মাসিক ভাতার ব্যবস্থা করা উচিত আমি মনে করি এটা হলো এক নম্বর জরুরি কাজ দুই নম্বর জরি কাজগুলো যারা আহত হয়েছে অনেকে পঙ্গু হয়ে গেছে তাদেরও সন্ধান করতে হবে এবং তাদেরও এরকম একটা ক্ষতিপূর্ণ ব্যবস্থা আমি মনে করি স্থায়ীভাবে এককালীন না স্থায়ীভাবে করতে হবে এই জন্য আমি মনে করি এই বিপ্লবের যেহেতু বিপ্লব হয়েছে আমি বলছি যেহেতু আমি বলছি নতুন স্বাধীনতা আর দুই নম্বর যে কাজটা আমি বলবো দ্বিতীয় যে কাজটা আরেকটা কথা আছে এখানে যে এই হত্যার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে তাদেরকে বিচার করতে হবে এটাও খুব জরুরি আমি চিহ্নিত করার জায়গা থেকে একটা খুব সেন্সিটিভ প্রশ্ন করি অবশ্যই আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ছিল ছাত্রলীগ যুবলীগ কিংবা পুলিশ প্রশাসনের মধ্যে ছিল এমন এটিও শোনা গেছে যে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার নির্দেশে বা তৎকালীন সরকারের নির্দেশে গোয়েন্দা বিভাগের অনেক সদস্য সিভিল ড্রেসে মানুষ হত্যায় মেতে উঠেছে এমন খবর পাওয়া গেছে আপনি যাদের হবে আমি বলি আপনি আপনি যতটুকু পান আপনি যদি অনুসন্ধান ঠিক মতো করেন আপনি প্রায় হান্ড্রেড পার্সেন্ট না মধ্যে পৌঁছে যাবেন এখন যদি নির্দেশ দিয়ে থাকে তারও বিচার করতে হবে পয়সা কথা কোনো কিছুই বিচারবিহীনভাবে যেতে দেওয়া ঠিক না যা হয় হয়েছে হয়ে গেছে এটা বলা যাবে না একবারে যদি আপনি বিচারটা করতে পারেন তাহলে মনে করেন আপনি পরবর্তী সময়ের জন্য এটা কিন্তু একটা মানে একটা সমাধান হলো কিন্তু পরবর্তী ধরনের কাজ করতে ভয় পাবে আর দ্বিতীয় যে আমার দীর্ঘ যে আমার যে প্রত্যাশা রা সরকারের কাছে সেই প্রত্যাশাটা হলো দেখেন আপনাদের কিন্তু দেশ চালানোর জন্য আনা হয় নাই আপনাদেরকে আনা হয়েছে যাতে নাকি এই দেশে একটা মানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র এবং সরকার পরিবর্তন এবং সরকার আসা যাওয়া এই জিনিসটা আপনারা তৈরি করতে পারেন তার জন্য নির্বাচন পদ্ধতি আপনাদের পরিবর্তন করতে হবে বর্তমানে নির্বাচনটাকে আওয়ামী লীগ একদম শেষ করে দিয়ে গেছে নির্বাচন পদ্ধতি ইলেকশন কমিশন তারপরে আপনার প্রয়োজনের সংবিধান পরিবর্তন এইগুলি হলো বেসিক কাজ যাতে না কি আমাদের এমন একটা যেমন এখন যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কিন্তু একজন ফেরসটাকেও ফেসিবাদি রাষ্ট্র বানায় দিবে একজন লোকরা যখন সর্বময় ক্ষমতা থাকে সেই মানুষটা যদি ফেরেসটাও হয় রে ভাই সেই বৃষ্টি তো তার দুই মিনিট লাগবে না কাজে আপনার এই যে ক্ষমতার যে আপনার কেন্দ্রীকরণটা এটাকে চেঞ্জ করতে হবে যা যা করতে আমি জানি না কি করতে হবে আমি জানি না কি আমি অত না জ্ঞানী লোক না ওনারা জ্ঞানী লোক ওনারা জানবেন সবার সঙ্গে বসেন সবাইকে নিয়ে বসেন বসে এমন একটা পদ্ধতি আপনারা তৈরি করেন যাতে নাকি ফেসিবাদ আর এই দেশে এই মাটিতে আর সক্রিয় না হতে পারে এই কাজটা আপনাদের করতে হবে এবং সেই কাজটা আপনারা কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার কিন্তু যদি আপনারা না পারেন করতে তাহলে কিন্তু দায় আপনারাই হবে আমি একটু সামাজিকভাবে মেয়াদ নিয়ে অনেক ধরনের কথা আছে যে আসলে কত দিনের জন্য এই সরকার থাকবে আমাদের তো 111 এর অভিজ্ঞতাও আছে তো স্বাভাবিক তো তত্ত্বাবধায়ক সরকার আমরা 3 মাস জেনেই অভ্যস্ত কিন্তু 111 সরকার তো নিশ্চয়ই একটা ব্যতিক্রমী উদাহরণ যেটিই হোক সংস্কারের জন্য আসলে কতটা সময়ের প্রয়োজন যেহেতু রাজনৈতিক দলগুলো উপরে বা কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে তাদের উপরে সংস্কারের বিষয়টি আর মানুষ আস্থা রাখতে পারে না সেই জায়গা থেকে কতটুকু বৈধতা মানে ক্ষেত্রে আমরা নাকি স্বল্প ক্ষেত্রে শুধু নির্বাচনটা পালন করেই চলে যাবে এই সরকার কোনটা আসলে আমরা দিব আশা করব মানে কোনটা আশা করব যে সময় কোনটা দাবি মানে একদিকে নির্বাচনও চায় আরেকদিকে সংস্কারও চায় মানে বাস্তব মানে এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা কিন্তু অনেক অনেক কিছু নতুন মাত্রা নিয়ে এসেছে নতুন দাবি নিয়ে এসেছে যেমন একটি তত্ত্বাবধায়ক সরকার সরকারের কর্তব্য তো নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন আমাদের সংবিধানেও তা আছে প্রথমত অনেকগুলো কারিগরি বা আইনগত বিষয় আছে যে এটি প্রলম্বিত হলে কিভাবে করা হবে প্রলম্বিত না হলে প্রশ্নটা এসেছে যে সংস্কার করে নির্বাচন হবে না নির্বাচিত সরকারের সরকারের কাছে সেই সংস্কারের দায়িত্ব দেওয়া হবে তবে সরকার নির্বাচিত সরকারের কাছে সেই দায়িত্ব দিলেও তার একটা রূপরেখা রূপরেখা কিন্তু আগেই করতে হবে আর যেটি এই আন্দোলনত শিক্ষার্থীরা তাদের কিন্তু দাবি ছিল মাসুদ কামন্ত যেটা বললেন যে তারাও কিন্তু এই যে সম্প্রতি গণআন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে তার বিচারের কথা তারা বলেছেন আজকে একজন সমন্বয়কের সাথে কথা বলো দ্বিতীয়ত তারা চাচ্ছেন যে গণতান্ত্রিক ধারা এই যে একক একনায়কত্ব তৈরি না হয় তাই সেক্ষেত্রে ক্ষমতার একটা ভারসাম্যর বিষয় আছে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা প্রয়াত ডক্টর আকবর খান লিখেছিলেন যে মোগল সম্রাটের চেয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি নিঃসন্দেহে হ্যাঁ সংবিধান তাই বলে এবং আমরা চর্চাটাও তো দেখি চর্চাটা আরো বেশি আরো বেশি মানে আপনার সংবিধানে কিন্তু আছে যে প্রধানমন্ত্রীকে সরানো যায় মানে ইত্যাদি ইত্যাদি বা আর আমাদের সংবিধানে আরেকটি দুর্বলতা হচ্ছে যে আমাদের সংবিধানে হচ্ছে দায় দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর মন্ত্রীর সামগ্রিকভাবে যৌথ দায়িত্ব না মন্ত্রিপরিষদের দায়িত্ব না প্রধানমন্ত্রী যা বলবেন তিনি কারণ স্বাভাবিক অবস্থা হলে কী হয় মানে অন্য অন্য গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে আপনি ব্রিটেনের তিন মাসে তিনবার তিন সরকার পদত্যাগ করলো তা তিন প্রধানমন্ত্রী তা তো সরকার পড়ে যায়নি তো সুতরাং আমাদের ওই যে এখন একনায়কতন্ত্র একনায়কতন্ত্র হলে কি সমস্যা কি কী সমস্যা হয় ক্ষমতা শাসকদের সেটা কিন্তু আমরা দেখলাম আমরা এই সময়ের জায়গাটাতে আসবো বর্তমান সরকারের মেয়াদ নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাকে দর্শক একটা ছোট্ট বিরতি ফিরছে খুব শীঘ্রই সঙ্গে থাকুন আরও একবার আমন্ত্রণ নিউট্রাল ডাটা একুশ রাতে সাংবাদিক সোহর হাসান যেই প্রশ্নটি আপনার কাছে ছিল আপনি বলছিলেন সেই বিষয়ে তারপরে যে অসম্পূর্ণ বক্তব্য ছিল মেয়াদ বিএনপি কিন্তু ইতিমধ্যে দাবি করেছে যে যত দ্রুত সম্ভব প্রথমে তিন মাস বলেছিলেন যত দ্রুত সম্ভব ছয় মাসও বলেছিল আচ্ছা কোনো কোনো বিএনপি নেতার সাথে কথা হয়েছে তারা কিন্তু এ কথাও বলছেন যে সময় যদি দাবি করে বেশি সময় হতে পারে কিন্তু তারা চাপ চাপ রাখবে যে যত দ্রুত সম্ভব বিএনপির চেয়ারপারসন অসুস্থ তার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশে আসে তাহলে নতুন আরেকটি বাস্তবতা তৈরি হবে রাজনৈতিক ক্ষেত্রে সবটা মিলে বিএনপিও কতদিন অপেক্ষা করবে এটি প্রশ্ন আছে বিএনপির নেতাকর্মী তারা তো মনে করে যে তারা ষোলো সতেরো বছর তারা নির্যাতনের শিকার হয়েছে তারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে তারা জেল জেলম খেটেছে সুতরাং তারা দ্রুতই নির্বাচন চাইবে আর এখন এখানে এর নেপথ্যে যারা আছে সশস্ত্র বাহিনী আগেও ছিল এখনও আছে এবং যারা আন্দোলন করেছে এবং রাজনৈতিক দল এদের মধ্যে একটা একটা কর্মপরিকল্পনা থাকতে হবে কর্মী একটা ঐক্যমত্বে পৌঁছাতে হবে এবং সেক্ষেত্রে মাসুদ কামাল যে কথাটি বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা নেই আওয়ামী লীগ সভানেত্রী নেই ধরেন সাধারণ সম্পাদক নেই কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে তো আওয়ামী লীগ আওয়ামী লীগের তো একটা বিশাল সংগঠনও আছে সুতরাং তাকে বাদ দিয়ে কিন্তু আপনি কিছু করতে পারবেন না মানে অন্তত নির্বাচন তাহলে তো সাত জানুয়ারি নির্বাচনকে জায়াজ করা হবে হ্যাঁ চোদ্দো সালের নির্বাচনকে জায়েজ করা হবে সুতরাং এমন একটা এই সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে আস্থায় আনা সবাইকে বিএনপি তো এখন তার যে যেহেতু অনুকূল পরিবেশ সে ওই মানে এই সরকার যাই করে সেটা সমর্থন দিবে যেহেতু দলমত নির্বিশেষে সবাই মোটামুটি এখনো পর্যন্ত আস্থা তার প্রতি আস্থা আছে কিন্তু তার যে চ্যালেঞ্জটা জি জি সেটা চ্যালেঞ্জটা কিন্তু তাকেই মোকাবেলা করতে হবে বা তার পরিষদকে মোকাবেলা করতে হবে অর্থাৎ আপনি 2008 সালে মাসুদ কামাল নিশ্চয়ই মনে আছে যে বিএনপি তো মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিল তারা নির্বাচনে যাবে না এবং হোসেন জিল্লোর মানে আমি যদি এককভাবে যদি কারো কৃতিত্ব দিতে হয় হোসেন যে দৌড়ঝাপ করেছে এই দুই পক্ষকে নির্বাচনে নিয়ে আসার মানে এটি অসাধারণ কাজ করেছে আর না হলে তো হতো না না হলেও ওই সরকার এবং ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমি একত্রিশে ডিসেম্বরের পর একদিনও এই সরকার থাকবে না মানে এক ধরনের এক ধরনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন এখন এই সরকারেও এই পর্যায়ে যাবে কিনা এখন এটা সবাই আর এখন এই মুহূর্তে যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে আমরা প্রথম হলো তার দায়িত্বগুলো মানে এই স্বল্পমেয়াদী দায়িত্বগুলো আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা জনগণের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন পুনর্বিন্যাস এবং সেখানে মেধার ভিত্তিতে যোগ্য লোককে কোটা শুধু যে কোটা শুধু যে বিশ্ব এই সরকারি চাকরিতে না কোটা তো আমাদের বাংলাদেশে সব সরকারে আমাদের সব সব ক্ষেত্রে কোটা থাকে আপনি যেখানে যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ করা হয় না দলপ্রীতি স্বজনপ্রীতি ভিত্তিতে নিয়োগ করা হয় মানে কম কম যোগ্য লোক যোগ্য জায়গায় নিয়োগ পান পদায়ন পদায়ন পান এই প্রবণতা কীভাবে বন্ধ করা এর মধ্যে অনেকগুলো এর সাথে অনেক কিন্তু একটা প্রশাসনিক সংস্কার হয়েছিল কিন্তু এই মুহুর্তে দরকার একটা রাজনৈতিক সংস্কার যেটি মাসুদ কুমার একটু একটু বললেন যে ভোট ব্যবস্থা আর সেখানে স্পষ্টভাবে বিশেষ করে বাম দলগুলোর একটা একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে আপনি আনুপাতিকারে ভোট পৃথিবীর অনেক দেশ বেশিরভাগ দেশে কিন্তু আনুপাতিকারে ভোট আছে তাহলে ছোটো ছোটো দলগুলোর এই যে একক কর্তৃত্ব থাকবে না দ্বিতীয় হচ্ছে যে দুইবারের বেশি এটা বোধহয় বিএনপির একত্রিশ দফায় আছে দুইবারের বেশি এক একই ব্যক্তি প্রধানমন্ত্রী পদে বা এই পদে রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না আর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি উচ্চকক্ষেরও প্রস্তাব কেউ কেউ দিয়েছেন কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন এবং অন্যান্য যে কমিশন আছে সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে আবার পুনর্গঠনের নামে এটা না হয় যে একদল ভালো লোক ওই ওখানে যে দক্ষ লোকও থাকে তাকে বাদ দিয়ে অদক্ষ লোককে নিয়োগ করা সেটি নয় রাজনৈতিক সংস্কারের কথা বলছেন প্রশাসনিক সংস্কারের কথা বলছেন কিন্তু এই মুহূর্তে অবশ্যই সেগুলো প্রয়োজন রয়েছে কিন্তু এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার প্রয়োজন সাংবাদিক মাসুদ কামাল সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অভিজ্ঞতা বা অর্থনৈতিকবিদ হিসেবে তার যে আন্তর্জাতিক খ্যাতি সেই খ্যাতির জায়গা থেকে বাংলাদেশে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারটা মানে কতটা আমরা তড়িৎ গতিতে করতে পারি যেখানে রিজার্ভ সংকট ডলার সংকট টাকা পাচার ইত্যাদিতে অনেক 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 সংকট আমরা কতটা আশাবাদী আপনি বলেন যে আশাবাদিত হওয়া এক জিনিস আর দেখার এক জিনিস কার্যক্রমে সেই জায়গাটাতে আমরা আমরা আপনার মূল্যায়নটা কীভাবে পেতে পারি এখানে হয়েছে কি আমি বলি আপনাকে অনেকেই বলছেন ওনাকে বলতে শুনেছি যে ওনার সঙ্গে ইউরোপীয় কান্ট্রিগুলোর অথবা আমেরিকার সম্পর্ক খুব ভালো খুব দ্রুতই প্রচুর অর্থের সংস্থান করতে পারবেন লোন পাওয়ার ক্ষেত্রে ঋণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা তো লোন হুম আমি সেটাই বলছি ই হ্যাভ টু রিপে তো আপনি কিভাবে এটা পে করবেন আবার আপনারা তো এখনো তো আপনাকে লোন শোধ করতে হচ্ছে আপনি তো বলতে পারবেন না হাসিনা গভর্নমেন্ট লোন করছে আমি করবো না শোধ তো বলতে পারবেন না আপনাকে লোন শোধ করতে হবে তো এখনই তো শোধ করতে যে আপনার চাহি চাহি অবস্থা হয়ে গেছে কারণ আপনার শোধ করবেন আপনার টাকা নাই সব টাকা তো চুরি হয়ে যাচ্ছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এটা তো সবাই জানে ছয় থেকে সাতজন লোক ছয় থেকে সাতজন লোক আমাদের বেঙ্গুলুকে শেষ করে দিচ্ছে খেলাপি ঋণ খেলাপি ঋণ তো আসলে ভাবে কেউ নিয়ে যায় না এ সলমি তো লাখ লাখ কোটি টাকা পাচার করছে লাখ লাখো কোটি না লাখ লাখ কোটি টাকা তো এখন আমি সেটাই বলছি যে এই লোকগুলো তো আপনি চেনেন নাতে বাইরেও লোক না তো এইসব অবস্থান করে এখন ইউনুস সাহেব বাইরে থেকে টাকা আনতে পারবেন আমার ধারণা অনেক ভালো আনতে পারবেন কিন্তু পাশাপাশি এই জিনিসটা যেটা হলো সেটাকে তো ধার ধার আমি কি পর্যন্ত করতে পারবো আমার তো সে সামর্থ্যের ব্যাপার আছে তো আপনার লোকাল যে পিলফারে যেগুলো যেগুলো আপনাকে চুয়ে চুয়ে পড়ছে মানে বটমলেস বাস্কেট যেটাকে পড়া হচ্ছে তো সেটা আপনি কতটুকু থামাতে পারবেন টাকা পাচার কতটুকু থামাতে পারবেন এখানে একটা অর্থনৈতিক একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে হ্যাঁ উনি একটা ব্যাংক করেছেন কিন্তু ওনার যে ব্যাঙ্কিং সিস্টেমটা ওনার যে ব্যাংকের যে মূল নীতি সেটাই তো আমাদের এই কনভেনশনাল ব্যাংকের সঙ্গে যায় না উনি তো ওই ব্যাংকিং অভ্যস্ত উনি তো এই ব্যাংকিং সম্পর্কে জানেন না জানেন না মানে এই ব্যাংকিং জন্য অভ্যস্ত না এবং আপনি যখন বাইরে থেকে লোন করবেন আপনাকে এই ব্যাংকিং সিস্টেমে কিন্তু আপনাকে লোন আনতে হবে তো সেক্ষেত্রে ওনার ওই অভিজ্ঞতা কতটুকু কাজে লাগবে সালাউদ্দিন সাহেব আসলে ওনার সঙ্গে ভদ্রলোক সৎ লোক বলে আমি মনে করি উনি হয়তো ওনাকে হেল্প করবেন কোনো সমস্যা সফল তো গভর্নর সফল ছিলেন ছিল না ওনার ওনার কোনো ছিল আমি শুনি নাই তো ওনার একভাবে উনি একভাবে একটা একটা ভালো একটা পরিচিতি আছে ভালো একটা সুনামও আছে ওনার তো উনি তো থাকবেন নিশ্চয়ই ওনার সঙ্গে হেল্প করার জন্য তো অর্থনৈতিক ক্ষেত্রে তবে আমি বলবো ওনার কষ্ট হবে বাট আলটিমেটলি অর্থনৈতিক ক্ষেত্রে আমার ধারণা এতদিন যা যে আপনার একটা দুর্বিশ্ম একটা নৈরাজ্য চলছিলো আমার ধারণা সেই নৈরাজ্যটা থামবে অথবা কমবে কিছুটা হলেও কমবে

আর সাংবাদিকরা যাওয়া শুরু করছে তো উনি যাই কী করবেন আর উনি আর যাওয়া বন্ধ করেছেন যে কোন প্রশ্ন করে বসে প্রশ্ন তো জবাব নাই এখানে টাইপের লোক তো আপনার আগের পরে দেখেন নাই সাংবাদিকরা বলছে যে উনি কথা বলে আমরা আমরা ইব্য করবো উনি উনি বেহার মত বসে আছে যায়ও না বলে ও যাও কেন তো এইগুলি তো বেসিক প্রবলেম তো প্রবলেম তো এখানে তো ওইগুলি আমার ধারণা আমি জানি না কী করতো আমার ধারণা এগুলো চেঞ্জ হবে আমি অত বুঝি না ভালো আমি আমার কমন থেকে যেগুলি বললাম আর কি তো আমার মনে হয় যে অর্থনীতির ক্ষেত্রে এখন যে মানে আপনার যে নৈরাজ্য বিরাজ করছে এটা হয়তো কিছুটা কমবে কিন্তু একটা জিনিস হলো আমি এটা কথা বলি আপনাকে একটা প্রবাদ আছে কথা বলা হয় যে আসলে না দারিদ্রের কোনো ভালো দিক নাই তো এটা তো বাস্তব যে অর্থনৈতিকভাবে আমরা কিন্তু যতই আমাদের ওই যে মধ্য অর্থনীতি অমুক অর্থনীতি পেলে শেখাচ্ছেন এক ধরনের আত্মতৃপ্ত অনুভব করতেন এটা ফাঁকা বুলি ছিল আসলে আসলে তো আমরা দরিদ্র করে ভাত খাই এখন এই দারিদ্র্যের মধ্যে আপনাকে একটা হিসেব করে চলতে হবে সেই হিসাবটা আমার কেন যেন মনে হয় কঠিন কিন্তু অসম্ভব না এবং যদি কেন দ্বারা সম্ভব হয় এই জুটির দ্বারা সম্ভব হতে পারে বলে আমার ধন আমি আশাবাদী আর কি এই ক্ষেত্রে আমরা আশা করতে পারি অন্তত অর্থনৈতিক সংস্কারের জায়গাটা একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেহেতু ডক্টর সালেহদ্দিনের মতো মানুষ আছে না নেতৃত্ব তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আইনের জায়গাটিতে দুজন লোককে পাচ্ছি এই সরকারে একজন হচ্ছেন হাসান আরিফ সাহেব আর একজন আদুল রহমান খান এখন দেখতে হবে কতটুকু তারা করেন কিন্তু নজরুল আইনের লোক আসিফ নজরুল আইনের লোক কিন্তু ব্যবসায়ী প্রতিনিধি বা আমরা যদি স্পেসিফিক বলি যে সেই জায়গাটা কি খুব দরকার ছিল ব্যবসায়িক কোনো প্রতিনিধি রাখার আমি কিন্তু মানে নিশ্চয় নাই তো কারো চোখে তো বাঁধে নেই কারণ ব্যবসায়ী প্রতিনিধি নেই থাকলেও আবার হয়তো একটা বিতর্ক হতো কারণ ব্যবসায়ীরা বলা হতো যে সেখানে সরকার চালাতেনি ব্যবসায়ীরা সুতরাং ব্যবসায়ীদের বেশ এবং ব্যবসায়ী মানে অসাধু ব্যবসায়ীদের কথা বলা হয়েছে বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে যে যেটি সবাই মনে করে যে উনি এই সংকটময় মুহূর্তে হয়তো একটা উত্তরণ ঘটাতে পারবেন এখন এতদিন যে আইনের নামে অবিচার হয়েছে বেআইনি কর্মকাণ্ড হয়েছে প্রথম কাজ হবে সেটি বন্ধ করা সেটি অর্থনৈতিক ক্ষেত্রে সেটি শিক্ষাঙ্গনে এবং সেটি রাষ্ট্রীয় অন্যান্য সব ক্ষেত্রে এটি যদি পারেন তাহলে কিন্তু এই যে নৈরাজ্য এই যে বিশৃঙ্খলা এই যে চুরি পাচার এগুলো সেটি আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যদি আরেকটা সংস্কারের ক্ষেত্রে আসি বিচারিক সংস্কারের ক্ষেত্রে সবই তো তলপি বাহক বিচারপতি থেকে শুরু করে কয়েকজন বাদে হাতে গোনা কয়েকজন বাদে কথা আমি আবার বলছি এর আগেও জিজ্ঞাসা করেছি আপনাদের মতো মানুষদের কাছ থেকে বিজ্ঞজনের কাছে জিজ্ঞাসা করেছি এই যে যে প্রধান বিচারপতি সহ সাতান্ন জন বিচারপতির পদত্যাগের দাবি উঠেছে নিশ্চয়ই তাদের মধ্য দিয়ে মাধ্যমে সবকিছু হয় মানে আমরা এটা খুবই আমাদের সমাজটা এতই বিভক্ত হয়েছে যেমন আওয়ামী লীগ মনোনীত পদত্যাগ করেছে নতুন যে অ্যাটর্নি জেনারেল যাকে করা হয়েছে তিনি কিন্তু এই একদিন আগেও বিএনপির মানবাধিকার বিষয়ক বা কোন কমিটির সদস্য মানে এই সম্পাদক তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কিন্তু ওই সংখ্যাটা থাকবে তবে তার রাজনৈতিক পরিচয় যাই হোক তিনি যদি সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আস্থার প্রশ্ন আসবে মানে অর্থাৎ ভুক্তভোগী যারা যারা সেবা প্রার্থী বিচার বিচারপ্রার্থী তাদের আস্থা অর্জন করতে হবে আমি মনে করি যে বাংলাদেশে ভালো লোক বা দক্ষ লোক তো আছে সৎ লোক আছে তাদেরকে খুঁজে বের করা এখন যে প্রশ্নটি আসছে এই যে সংস্কারের কথা বলবেন বা অর্থনৈতিক সংস্কার যেটা খুব কঠিন কাজ মাসে এটা হবে না এমনকি সম্ভব হবে না তাহলে এক বছর এই সরকার নির্বিঘ্নে নির্বিঘ্নে কাজ করতে পারবে সেই নিশ্চয়তা রাজনৈতিক নেতৃত্ব দেবে কিনা এই প্রশ্ন আছে বিশেষ করে এখন যে দলটি খুব সক্রিয় দ্রুত নির্বাচন চাইছে সুতরাং এক ধরনের বিএনপির সাথেও এক ধরনের মনস্তাত্ত্বিক বিরোধ কিন্তু শুরু হতে পারে না হলে খুব ভালো হবে তো বটেই হ্যাঁ আরেকটি হচ্ছে যে সবাইকে নিয়ে চলা যেটি বলেছেন আমরা ঐক্য চাই আর সেটি যেমন আজকে বিশ্ববিদ্যালয় খুলেছে এখন ছাত্রলীগ যারা করতেন সবাই তো আর মাস্তানি করেনি সবাই তো আর সন্ত্রাসী ছিল না নেতৃত্ব নেতৃত্ব করেছে সাধারণ যদি শিক্ষার্থী মানে সাত্রিক সমর্থন করে কিন্তু সাধারণ মানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি সেই শিক্ষার্থীর হলে নিরাপদে থাকতে পারবে বা হলে তার আসনে উঠতে পারবে এই নিশ্চয়তা কিন্তু দিতে হবে না হলে কিন্তু ওই আবার মানে এক গ্রুপ ভেতরে এক গ্রুপ ভেতরে যাবে মানে ওই যে কি বলে চেয়ার যদি এটা ধরার কিছু নেই তারপরে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ দাবি উঠছে যেমন স্পষ্ট করে কর্নেল উলি আহমেদ নিষেদের লীগ দাবি জানিয়েছে এটি কি কেবল রাজনৈতিক বক্তব্য নাকি মানে রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে বলছেন নাকি কোনো ধরনের সময় উপযোগী কোনো দাবি ভাই আমরা আওয়ামী লীগকে অথবা ধরেন আওয়ামী লীগের সর্বশেষ যে সরকার তখন তারা ছিল তখন তাদের কর্মকাণ্ডকে আমরা সমালোচনা করতাম কেন তারা মানে যারে তারে যখন তো নিষিদ্ধ করে দিত তুমি নিষিদ্ধ তুই নিষিদ্ধ অমুক নিষিদ্ধ এবং এটাকে আমরা বলতাম এক ধরনের ফ্যাসিবাদী আচরণ যে আমি ছাড়া আর কেউ ভালো না আমি ছাড়া আর কেউ সঠিক না এই যে মন মানসিকতা আমি ছাড়া আর কেউ মাঠে থাকবে না এই যে মন মানসিকতা এটাকে তো আমরা ফ্যাসিবাদ বলি এখন যদি সেই কথা অলি আহমেদ বলে তাহলে উনি ফ্যাসিবাদী আচরণ করছেন আমি বুঝতে পেরেছি এখন যদি ওই কথা বিএনপি বলে সেটাও ফ্যাসিবাদী আচরণ আমি কিন্তু ভাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা প্রায় শেষ পর্যায়ে সামাজিক সৌরভ হাসান শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে কোনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে যেহেতু সংস্কারের তো অভাব নেই মানে এখন অনেক ধরনের সংস্কার প্রয়োজন বাংলাদেশ একেবারে বিভিন্ন জায়গা থেকে তলানিত অবস্থান করছে যে অবস্থা ষোলো বছরে যে দুঃশাসন সেই জায়গা থেকে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে অর্থনৈতিক সংস্কার বিচারী সংস্কার রাজনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার বা নির্বাচন বিষয়টা সামনে রয়েছে সব কিছু মিলিয়ে একেবারে ছোট করে শেষ পর্যায়ে হ্যাঁ আরেকটি হচ্ছে যে মানুষের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ মানে উদ্বেগ দেখা দিয়েছে যেভাবে মানে সারা দেশে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে একটা লাইব্রেরি পড়ে কি ধরনের অসভ্যতা কী ধরনের কী বলে এটি এটি তো কোনো সভ্যতা নিয়ে থাকতে পারে না মানে কেননা সেই লাইব্রেরিটি একজন প্রবীণ বিখ্যাত হিন্দু ভাদ্রকের নামে তাই এটি চিন্তা করতে পারেন আমরা দেখলাম যে লিটনদার ইয়ে ক্রিকেট ক্রিকেটার আমাদের একজন বা খুবই ক্ষতিমান ক্রিকেটার তার বাড়ি বাড়িতে হামলা হয়েছে এগুলো বন্ধ করা হচ্ছে সবার আগে প্রয়োজন রাহুল আনন্দ যার বাড়িতে গান তিনি তো ছাত্র আন্দোলনের পক্ষে পক্ষে ছিলেন ছিলেন আরে ছাত্র আন্দোলনের ফ্রান্সের ফ্রান্সের রাষ্ট্রপতি এখানে এসে তার বাড়িতে গান শুনেছেন মানে তা দেখুন তা এই এগুলো যে চলতে থাকে এবং এর মধ্যে মানুষের মধ্যে একটি ধারণা জন্মাচ্ছে যে এই যে সঙ্গীত যে শিশুকুমার কলা শিল্পকলা এবং মানে মানুষের যা কিছু সাধারণ মানুষ উপরে সাধারণ মানুষ উপরে হামলা চলছে না না সুকুমার বিপ্তি এর উপর এক একটি মতান্দ গোষ্ঠী একটা মোগলবাদী গোষ্ঠী এর নেতৃত্বে এবং সরকার যদি সেটাকে নরমোদেব স্যার বলেছেন যে আমার উপর আস্থা রাখেন যদি সবাই সহযোগিতা করেন পাশে থাকেন তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো যে সবাই সহযোগিতা চায় অনেক ধন্যবাদ সাংবাদিক সৌরে হাসান ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল দর্শক শেষ করছি নিটোল টাটা একুশের রাত অবশ্যই একটা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই ব্যতিক্রমী বলি বা গতানুগতিক বলি যেভাবেই বলি না কেন ডক্টর ইউনিসকে তো অবশ্যই অনেকে আশা করেছিলেন সর্বজন স্বীকৃত একজন মানুষ সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই কোনোভাবেই চাইব না যে তার নেতৃত্বে একটা সরকার যেটি নানান ঘটনা ঘটনার মধ্যে দিয়ে যার সৃষ্টি হলো সেটি কোনোভাবেই ব্যর্থ হোক রাত্রি ভালো থাকুন